এই পুকুরে সবথেকে সেরা মাছ হচ্ছে লালটু শূর লালটু শূর হচ্ছে এই পুকুরে সবথেকে সেরা মাছ সবথেকে এই দেখুন সেরা মাছ দেখুন এই যে আমার এই দেখ রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। শিকারী বন্ধুদের কিছু আনন্দের মুহূর্ত আপনারা দেখতে পেলেন, আবার এরকমও দেখতে পাচ্ছেন সাড়ে তিনটে নাগাদ শিকারী বন্ধু উঠে যাচ্ছেন, তারা সেরকম কিছু পাননি। কিছু কিছু শীট খুব ভালো মাছ পেয়েছে, আবার কিছু শীট সেইভাবে খুব একটা ভালো মাছ কিছু পায়নি, দুটো মাছ পেয়েছে, ছটা মাছ পেয়ে চারটে পাঁচটা ছটা পেয়েছে এরকমও আছে, আবার কেউ এক গাদা মাছ পেয়েছে এরকমও আছে। তবে এই পুকুরে আগের দিন গিয়ে যা দেখলাম তাতে রুই মাছগুলো খুব ভালো খেয়েছে, রুই তারপরে মির্গেল কাতলা ফটকা কয়েকটি খেয়েছে, কাতলা সেইভাবে কিছু খায়নি। তবে এই পুকুরে যে কাতলা নেই তা নয়, কাতলা যথেষ্ট পরিমাণ আছে কিন্তু কাতলা মাছগুলো সেইভাবে খাচ্ছে না। আর কাতলা মাছে যে দাগ আছে তাও কিন্তু নয়, কোনো একটা কারণবশত কাতলা মাছগুলো হয়তো খাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা যে সাইজে রুই ধরেছে তাতে কাতলা মাছ প্রয়োজন নেই বলছে শিকারী বন্ধুরা, এরকমও একটা ব্যাপার। তবে অবশ্যই সমস্ত শিকারী বন্ধুই ধরতে যায় কাতলা মাছ, কাতলা মাছ খেলে তবে শিকারী বন্ধু বেশি খুশি হন। আর আপনারা দেখতে পাচ্ছেন নীল পুকুরে যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করেছি, এটি হচ্ছে ভদ্রেশ্বর পারালা নীল পুকুর, যার শীট মূল্য 3,000 টাকা এবং সাপ্তাহিক পুকুরটি চলছে বৃহস্পতি এবং রবিবার। যারা বুক করতে ইচ্ছুক বা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে আগামী দিনে কিরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না, যারা যাবেন তার অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, ধন্যবাদ। না তুললেও হবে, ঠিক আছে অসুবিধা নেই, আর দুই চারটে হলে ভালো লাগতো। সামনেটা তুললে সামনে, হ্যাঁ তুলেছি, ওরা শুধু রুই মাছ পেয়েছে, অন্য কোনো মাছ পায়নি। হ্যাঁ হ্যাঁ কোদো কাতলা থেকে রুই ভালো যা ভাই, না বললো তো কোথায় গেল একটু টেনে দিন তো হালকা, আরে না পেলে ওই না পাওয়াটাই ঠিক আছে, অসুবিধা কি আছে, ও একটা কাতলা একটা রুই, হ্যাঁ যেটা খাচ্ছে সেটাই, পরের দিন যে আসবে আপনার মতো আর একজন যে আসবে সে তো দেখতে পাবে কি খেয়েছে। আমি তো ওই নেটটা দেখিয়ে দেবো তারপর সে যা ভালো বুঝবো, সে তো সিগারেটের প্যাকেটের ওপর লেখাই থাকে যে খেলে এরকম হবে তবুও খাবে লোকে। হ্যাঁ টোপটা হ্যাঁ ঠেকে যাচ্ছিল ওটাই বলতে ফেটে যাবে, তাও নিচেটা গেছে ওই ঠেকে গেল, না হুইলের বাঁটটাই ঠেকে গেল, তো হুইলের বাঁটটাই টোপটা ঠেকে গিয়েছিল ওই জন্য ফেটে গেল নিচেটা। হ্যাঁ আজকে কত রিপোর্ট ভালো না, হ্যাঁ শুক্রবার তো দাদা কেউ খোলা নেই সেরকম, বেগমপুর কালকে খুলবে, হ্যাঁ ও তো রোজ চলছে, আমি বসেছিলাম পরশু দিন, ভালো মাছ হয়েছে, বাহ পরশু দিন বসেছিলাম, আমাদের প্রচুর মাছ এত নষ্ট করেছি চিন্তার বাইরে, এত নষ্ট করেছি, বাহ এই সিটটা কদিন ফলস যাচ্ছিল, ওই কোণেও জব্বর রুই ধরেছে,
সত্যি কথা, 1 কিলো কাতলা ধরার থেকে 1.5 কিলো এই রুই অনেক বেটার, দারুণ সাইজ, মোটা মোটা বলছি তো। এ মাছটা ছোট রাখে না, না যাই লেগেছে একবার, নয় চেঁচাবে, অনেকক্ষণ ধরে ডাকছে, যাক মাছটা দেখে। এই যে বাপ্পা হচ্ছে আমাদের সব থেকে বড় রুই মৃগালের শিকারী, ঠিক আছে, এর নামটা সবচেয়ে বড় রুইটা হিট করেছে আর ল্যান্ডিং দিয়ে তুলেছে, ওই যে খুলে গেল, যা টানছে গ্লাস ভরে ভরে, বৈকাল হয়ে যাচ্ছে তো মাছ পাড়ে ভিড়ে যাবে, নয় ভেসে যাবে। আমার ভালো খেয়েছিল আগের দিন, অন্য কারুর অতটা খায়নি, আমার বন্ধ হওয়ার পর খেয়েছে। একদম ভিডিও হতে হতেই যাচ্ছে, বাবাই মিলল, বাবাই তো কি নিচ্ছি আমি, কি জ্বালা তো নিবে, এ সিঙ্গেল কাঁটা আছে, দারুন সাইজ, সেটা 1 কিলো কাতলার থেকে 1 কিলো রুই অনেক ভালো, হ্যাঁ 1 কিলো কাতলা আড়াইশো মাথা বাদ হয়ে যায়, সব থেকে বেশি মাছ এই সেই জন্য অত ডাকছিলেন, যেতে সময় যে ঢুকতে গেলে আগে আমাদের টাকা বেশি মাছ পুরো সব থেকে বড় মাছ এখানে আছে, আমাদের সেরা মাছ, এই পুকুরে সব থেকে সেরা মাছ হচ্ছে লালটু সুর, লালটু সুর হচ্ছে এই পুকুরে সব থেকে সেরা মাছ, সব থেকে এই দেখুন সেরা মাছ, দেখুন এই যে আমরা এই যে লালটু সুর, এই যে লালটু সুর, এই সবাই থাকবে, সবাই থাকবে, আমাদের সবার ছবি থাকতে হবে এখানে, আমাদের হিরো, ওই যে আরেকজন আছে আমাদের ওখানে, দারুন নাভিয়া দি মিরগেলটাও দারুন, দিচ্ছি আমাদের এই পুকুরে সব থেকে সেরা মাছ হচ্ছে লালটু সুর, সব থেকে বড় শিকারী এর ছবিটা, ঠিক 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 ঠিক, যে কটা না।